স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় করতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনের এই সফরে তিনি টুঙ্গিপাড়াতেও নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। বেলা সাড়ে এগারোটার কিছু পরে সড়ক পথে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। স্থানীয় উপজেলা আওয়ামী লীগ অফিসে পৌঁছালে নেতাকর্মীরা স্লোগান দিয়ে স্বাগত জানান সরকার প্রধানকে। এই সফরে শেখ হাসিনার সঙ্গে রয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সফরসূচি অনুযায়ী কোটালীপাড়ায় একটি বৃক্ষরোপণ করবেন প্রধানমন্ত্রী, এরপর দুপুরেই যাবেন টুঙ্গিপাড়ায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করে রাত্রি যাপন করবেন নিজ বাড়িতেই। রোববার টুঙ্গিপাড়ার কর্মসূচি শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।